plate up. Mm-hmm. It looks so yummy. Hello viewers, welcome back to our channel with Nilajit family. আশা করি সবাই নিশ্চয় ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আমরাও ভালো আছি। আমরা এসেছি প্যাটেল ব্রাদার্সে। এখানকার ব্ল্যাক ফরেস্ট আর ফ্রুট মিক্স কেকটা ভীষণ মজা, একদম আমাদের দেশীয় স্বাদ। আর আজকে ওয়ালমার্টে যাওয়ার সময় এই সুন্দর গাছটি আমার চোখে পড়েছে। এখন ফ্লোরিডা চারিদিকে ফুলে ফুলে ছেয়ে আছে। আর আমরা ওয়ালমার্ট থেকে বের হয়ে যাব কোরাল স্প্রিংয়ে তারকা কড়াই অ্যান্ড কাবাব এই রেস্টুরেন্টটিতে। মোটামুটি এখানে ভালো কাবাবের অপশন আছে, তারকা বারবিকিউ, তারপরে বারবিকিউ, এখানে বিরিয়ানি আছে, এখানে কিছু গ্রেভি টাইপের আইটেম আছে। আর এই রেস্টুরেন্টটিতে আসলে অবশ্যই একটু বেশি সময় নিয়ে আসবেন, কারণ ওরা খাবার অর্ডার নেওয়ার পর অনেকটা সময় ওয়েট করতে বলেছে। কিন্তু সেই সময়টাতে আমি তাদের ডেকোরেশনগুলো একটু দেখেছি, ভালোই লাগছিল। লাচ্ছিটা ভালো, পুরো আমাদের বাংলাদেশি লাচ্ছি। চিনিটা আর একটু বেশি দিলে পারতো, মিষ্টিটা একটু কম। আমের মতো লাচ্ছি আম দিয়ে বানাইছে, কিন্তু দুইটাতেই মিষ্টি কম। না, দুইটাতেই মিষ্টি কম। আর আমরা কিন্তু ঘরে যতই বিরিয়ানি খাই, যে কোনো রেস্টুরেন্টে গেলে সবার আগে বিরিয়ানি খুঁজি। আর এই রেস্টুরেন্টটাতে দেখলাম যে বিরিয়ানির পরিমাণ বেশ ছিল, তাই আপনি যদি শুধু দুজন মানুষ হয়ে থাকেন একটা বিরিয়ানি অর্ডার করলেই যথেষ্ট। আচ্ছা, আমাদের মতো আর কে কে আছেন যারা বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন? অভিজিৎ কিন্তু পারলে সপ্তাহে 7 দিনই বিরিয়ানি খেতে চায়। জানাবেন কমেন্ট বক্সে। This is Shialkoti barbecue platter. It looks so yummy. আর এই প্লেটারটাতে প্রায় 4-5 রকমের কাবাব ছিল, এটাও বেশ মজার ছিল। সো আপনারা যদি কোরাল স্প্রিংয়ে যান, তারকা কড়াই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তো খাবারের রিভিউ দিলাম, পরবর্তীতে আসবো অন্য রকমের কোনো ভিডিও নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।